নমস্কার, বাংলা এনজি নিউজে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা রয়েছি এমন এক স্থানে যেখানে এক সময় পদধূলি পড়েছিল বা পদার্পণ ঘটেছিল ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের, সাধক রামপ্রসাদ সেনের, যুগাবতার স্বামী বিবেকানন্দের, এমন বহু মানুষের যারা প্রণম্য ব্যক্তি। সেই জায়গা যেখানে 1757 সালে প্রথম দুর্গাপুজোর প্রচলন হয় কলকাতায়, এবং 1897 সালে চিকাগো থেকে ফেরার পর স্বামী বিবেকানন্দকে প্রথম নাগরিক সম্বর্ধনা দেওয়া হয়, ঠিকই ধরেছেন, সেই শোভাবাজার রাজবাড়িতে, আজ মহালয়া। আজকের দিনে এই শোভাবাজার রাজবাড়িতে মায়ের চক্ষু দান হয়, সঙ্গে পেয়ে গেছি সেই রাজবাড়ির ষষ্ঠ প্রজন্মের একজনকে, কথা বলে নেব তার সাথে। দেবরাজ বাবু, প্রথমে তো বাংলা ইঞ্জিনিয়ার আপনাকে স্বাগত। নমস্কার, আপনাদের আমাদের বাড়ির তরফ থেকে স্বাগত। আচ্ছা, যেটা আমার প্রথম প্রশ্ন, যে আজকের দিনে তো আপনাদের চক্ষু দান হয় সেই রথের দিন, যে বংশখণ্ড পুজো দিয়ে শুরু হয় এবং আজকের দিনে এসে চক্ষু দান, মূলত কি কি উপাচার আজকের দিনে হয়? হ্যাঁ, আজকের দিনে উপাচার বলতে মায়ের চক্ষু দান, যেটা বরাবর হয়ে আসে মহালয়ার দিনকে চক্ষু দান, এবং সেটা হচ্ছে অমৃত যোগ, মহেন্দ্রক্ষণ যেটাকে বলে, সেই মহেন্দ্রক্ষণটা হচ্ছে আমাদের 337 পর থেকে শুরু হচ্ছে, তো .337 আমাদের মায়ের চক্ষু দান হবে। তো এটা আজকে বিশাল বড় একটা প্রথা আমাদের, তো এটাই আজকে মুহূর্ত। এই যে চক্ষু দান আজকে হবে, পুজো কি সেই অর্থে যদি বলা যায়, তাহলে উপাচার গুলো কি আজকে থেকেই শুরু হবে? হ্যাঁ, আজ থেকে উপাচার মোটামুটি শুরু হয়ে গেছে, আমাদের অলরেডি বোধন বসে গেছে। এখানে প্রায় 22 খানা পণ্ডিত মশাই বিভিন্ন রকমের পাঠ করেন, যেমন চণ্ডী পাঠ, তারপরে ঋগ্বেদ, যজুর্বেদ, রামায়ণ, এই ধরনের সমস্ত পাঠ হচ্ছে। তো তাতে সাথে মা চণ্ডীর বসে গেছে, মা চণ্ডীর পুজো হচ্ছে, মানে মাকে আরাধনা যাকে বলে, মাকে আসার জন্য আহ্বান জানানো হচ্ছে, এটা চলছে, এটা ষষ্ঠী অবধি চলবে, তার মধ্যেই হচ্ছে আজকের এই চক্ষুদান পর্ব। শোভাবাজার রাজবাড়ির যে প্রথা, শোভাবাজার রাজবাড়ির প্রথা হচ্ছে মঙ্গল চণ্ডীর পুজো দিয়ে এবং সেই ঘট বসিয়েই পুজো, দুর্গাপুজোর সূচনা হয়, হয়ে আসছে সেই 1757 সাল থেকে। এখনো কি সেই প্রথা এবং সেই মঙ্গল চণ্ডীর ঘটেই কি পুজো? হ্যাঁ, মা নঞ্জুকুল চণ্ডী, আমাদের মা দুর্গা, মানে মায়ের চণ্ডী, মায়ের ঘরে আলাদা পুজো হচ্ছে, মাকে আহ্বান করা হচ্ছে, কিন্তু এছাড়াও মায়ের যে দুর্গা মায়ের যে আলাদা করে আমাদের ঘট আছে, সেই ঘট মা দুর্গার কাছেই প্রতিষ্ঠিত হবে। আপনাদের একটা অদ্ভুত জিনিস আছে, যেটা অদ্ভুতই বটে, যে দুটো জোড়া নৌকে বিসর্জনের সময় দুটো জোড়া নৌকে যায় এবং মা মাঝখান দিয়ে নেমে যান গঙ্গায়, এটা আজকের দিন দাঁড়িয়ে কিভাবে করেন আপনারা? হ্যাঁ, এখন ওটা খুব চাপের ব্যাপার, নৌকা তো এখন পাওয়া যাচ্ছে না, গভর্নমেন্ট থেকে রেস্ট্রিক্টেড করে দিয়েছে, তবুও আমাদের এই প্রথাটাকে আমরা গত বছর অবধি পালন করেছি, আশা করছি এবছরও করবো, এবং গভর্নমেন্ট আমাদের সাথে সহযোগিতা করবে, এটা বহু পুরনো নিয়ম, তো আমরা অবশ্যই করে অল্প লোক নিয়ে নৌকায় আমাদের লোক ওঠে এবং যারা বিসর্জনটা দেবে, আর বাড়ির তরফ থেকে হয়তো একজন দুজন তারা নৌকায় থাকবে, তো আমরা সেই প্রথাটাকে মেনে চলছি, আশা করবো এবছরও হবে। বাংলা ইঞ্জি নিউজের দর্শকদের যদি কিছু বলেন? হ্যাঁ, বাংলা নিউজ দর্শকদেরকে বলবো, ইঞ্জি নিউজকে, যে আপনারা পুজো দেখতে আসুন, শোভাবাজার রাজবাড়ির পুজো, তার কারণ সেটা হচ্ছে বিশাল ওই জাঁকজমক বলতে, যেরকম বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে প্যান্ডেলে হয় সেই সমস্ত ব্যাপার নেই, কিন্তু সাদিকই পুজো, নিষ্ঠা ভরে পুজো, এবং সেই নিষ্ঠা ভরে পুজো দেখতে গেলে শোভাবাজার রাজবাড়িতে আসতে হবে। আপনারা সবাই আসুন, সবাই দুর্গাপুজো ভালোভাবে কাটুক, এই আমাদের শোভাবাজার রাজবাড়ির তরফ থেকে আপনাদের কাছে বক্তব্য। ভিডিও জার্নালিস্ট নিজার সাথে কলকাতা, শোভাবাজার রাজবাড়ি থেকে বাংলা এনজি নিউজের জন্য সঞ্জয় সাহা।